ফটো সেশন আমাদের আপাতত শেষ, আবার খাবার পর হবে। তো সবাই একবার হাই করে দাও। হাই, চলো আবার দেখে নেওয়া যাক পরে কি হতে থাকে, চলুন। পিকনিকের জোগাড় জানতে সকালবেলা থেকে আমরা শুরু করে দিয়েছি। এরপর এই যে আমাদের বাপু কাকা ভ্যান নিয়ে রেডি। ঠিক এর আগের বছর এই পিকনিক দিয়ে আমি আমার ব্লগিং চ্যানেল শুরু করেছিলাম। বাপু কাকাই ছিল এই ভ্যানের ড্রাইভার। ভ্যান ড্রাইভার সবসে আগের মতনই আছে, আমিও আগের মতন আছি। তো চলুন, মালপত্র চাপানো হচ্ছে, এরপর যাব পিকনিক স্পটে। এখন জিনিসপত্র লোড করা হচ্ছে, আর এই যে আমাদের বাপু কাকা ত্রিপল বাঁশ সমস্ত কিছু নিয়ে রেডি। ওখানে গিয়ে আমরা একটা ছোট্ট প্যান্ডেল করব, ফাঁকা মাঠের মাঝখানে পিকনিক হাওয়া দেবে, তাই একটা প্যান্ডেল খাটাতেই হবে। চলুন, এরপর আমি আর বাপু কাকা যাব পিকনিক। চলুন, আমরা ঢুকছি আমাদের গ্রামে, আমাদের গ্রামের পিকনিক স্পট, ন্যাচারাল পিকনিক স্পট। একবার দেখুন, দেখে বুঝতে পারবেন যে প্রাকৃতিক পিকনিক স্পট একটা আলাদা জায়গা, খুঁজে বার করাটা হচ্ছে একটা ট্যালেঞ্জ। আমরা ওই দূর দূর পিকনিক তো অনেক করতে যাই, সাজানো পার্কে পিকনিক করি, হ্যাঁ, তারপর ধরুন সাজানো পার্কে গিয়ে পয়সা খরচা করে পিকনিক করি, কিন্তু এইসব জায়গাগুলোতে পিকনিক করার মজাটাই আবার আলাদা। দেখুন, শুধু মাঠ, মাঠের মাঝে তাল গাছ, সর্ষে খেতে ভরা, মানে সেলফি পয়েন্ট, ফটো তুলতে পারবো না এইসব পিকনিক স্পটে, এটা ভাবাটাই ভুল। মানে এত ফটো উঠবে, এত সুন্দর সুন্দর ফটো উঠবে যে সেটা বলা যাবে না। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব একদম দূর একটা ক্যানেলের পাশে। বাহ, এই মাটির রাস্তা পার করে এখন আমরা চলেছি। চলো, বাহ, আমি ঠেলছি। এইখানে একটা শ্মশান আছে ওই ধাক্কায়, ওই যে রঘুনাথপুর গ্রাম, আর এইদিকে অভিরামপুর। কুয়াশাটা কাটলে বেশ ভালো দেখা যাবে। পিকনিক স্পট, ওয়াও, বাপু কাকা কি সুন্দর দায়িত্ব নিয়ে পুরো এই জায়গাটি দেখুন কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে। মাঠের মাঝে ছাওয়াও রয়েছে, আর একটা ছোট্ট করে প্যান্ডেল খাঁচাবো, তাহলেই হয়ে যাবে। বাপু কাকার দায়িত্ব আছে আমাদের পিকনিকের সমস্ত কিছু, মাল বোয়ানো থেকে শুরু করে জায়গা বাপু কাকাই করে থাকে। এই দেখুন, এই এই ছোট্ট ক্যানেলটিতে আগেরবার আমরা কোল্ড ড্রিঙ্কস ভরে রেখেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার আজকে কিন্তু জল নেই। এ বাবা, এত ফুটো সাপ টাপ আছে নাকি কে জানে, সাপের গর্ত নয় এগুলো, সব ইঁদুরেরই গর্ত। যদি এখানে রাখো, এই গর্তগুলো তো ভয় নেই তো, সাপটা বেরিয়ে যাবে না তো। ঠিক আছে, জাস্ট এখানে ফিল করা যায় পাখির ডাক, দূরে কোথাও যেন একটা পাম্প চলছে, খুব নিরিবিলি পরিবেশ, এত শান্ত, বিভিন্ন পাখির ডাক এখানে শোনা যায় খুব স্পষ্টভাবে। আমার দাদু চলে এসছে, প্রণাম দাদু, হ্যালো বলে দাও। হ্যালো, আমরা পিকনিক করব। আমরা এখন পর্যন্ত তিনজন এসে পৌঁছেছি, আস্তে আস্তে সব আসছে বাড়ি থেকে, রেডি হবে চান টান করে, শীতের জন্য মেয়ে ছেলে বাচ্চা ছেলে, হ্যাঁ, এখন একটু আসতে দেরি হবে। আর পিকনিক তো মানে 12টার মধ্যে ভাত খেয়ে চলে যাবো সে তো নয়, একটু লেট হবে,
বাচ্চারা গান করবে, নাচ করবে, বিভিন্ন রকম আরো সব আনন্দ উৎসব হবে। মানে আমরা মোটামুটি সূর্য অস্ত পর্যন্ত এখানে থাকবো, আমরা এখানে থাকবো, সূর্য অস্তের একটু আগে আমরা বেরিয়ে যাবো। চলুন আমাদের খাওয়া দাওয়ার মেনু গুলো কিছু বলো। মেনু কি কি আছে আজকে? আজকে টিফিন আছে কেক, কলা, ডিম সেদ্ধ আর নলেন গুড়ের রসগোল্লা। আর ভাতে কি আছে বলো দাও? লাঞ্চ চিকেন আছে, আচ্ছা গোস্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ডিমের আইটেম থাকবে, আচ্ছা আর অন্য কিছু হলে হয়ে যেতে পারে। আচ্ছা হ্যাঁ, এখন মন তো ঠিক নেই, হতে পারে। চলুন, প্রাইমারিভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। এই যো দাদু পেঁয়াজ ছাড়াচ্ছে, টমেটো কুচনো কুচনি চলবে, তারপর বাকিরা আসুক, আস্তে 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 সব কিছু হবে। এটা আমাদের প্রাইমারি স্টেপ, ইচ্ছা করি দেরি করবো আজ। এটা প্রাইমারি স্টেপ নাকি গো? আমার বাবা আর দাদুরা সবাই চলে এসেছে, কাটাকাটি কমপ্লিট, কাটা বাটা কমপ্লিট, অঙ্কন, এরপর শুরু হবে রান্না বান্না। অঙ্কন আমাদের টিফিন করছে, আমি আর অঙ্কন মিলে টিফিন করছি। টিফিনের আইটেম তো আমি বলে দিয়েছি, দেখি কি আইটেম। এই যে ভাত চেপে গেছে, বাবা দাদু বসে আছে, গোবর পিকনিক আমাদের এখন চলছে। এই আমরা টিফিন করলাম, টিফিনে কী কী ছিল আমি বলেছি। আমি একটু মাঝখানে বাড়ি গেছিলাম, বাড়িতে গিয়ে চান ফান করে এলাম, তো একটু লেট হয়ে গেল। তো সবাই মোটামুটি চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমি এরপর যাই মায়েদের নিয়ে একটু এই মাঠ দিয়ে ফটো তুলতে যাব সবাইকে নিয়ে। এখানে আমার সব বোনরাও এসছে, আর আমার বোনের এখন টিউশন গেছে, ওরা আসছে। হ্যাঁ তো চলুন দেখা যাক কতটা কি ফানি মুমেন্ট পাওয়া যায়। রান্না বান্না চলছে এখন আমাদের, ডিম সেদ্ধ, গার্গি সে হাই, দিদা দাদু, আমার মা এখন কফি খাচ্ছে। হাই করো মা, অঙ্কন কফি ডিস্ট্রিবিউট এবং টিফিন ডিস্ট্রিবিউশনে ছিল। আমার বাবারা সব বসে রয়েছে, ওখানে চন্দনদা রয়েছে, কাকিমা রয়েছে, এই যো আর ঘুমটা নিয়ে মহুমা দাঁড়িয়ে আছে, লজ্জাই। তার পেছনেই রয়েছে চন্দনদাদু। মাঠে হাঁটতে হাঁটতে যাচ্ছি, সবাই একটু সাবধানে হেঁটে যাবে, প্রচুর খাবে না, হাঁটা অভ্যাস নয় তো। মাঠে হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন, ওই কালতলা, তালবোনা, তালবোনা যাবো, তালবোনা, তালবোনা যাবো। এই যো মা গার্গি, মামা কোথায় গেল? মামাকে খুঁজে পাচ্ছি না কেনে, মামা ওই যো লজ্জায় ঘুমটা দিয়েছে, পিছনে আছে দিদা, আমার কাকিমা, সব দিদাদের সঙ্গে আমাদের পিকনিক। এই যে গার্গি অঙ্কন, মেঘ বৃষ্টি মিস করছে, এগুলো এই মোমেন্টগুলো মেঘ বৃষ্টি খুবই মিস করছে। মাংস রেসিপিটা অন্যরকম, এটা ভম্বল হচ্ছে। আমরা সব মশলাগুলো আগে বাটিতে গুলে তারপর দিই, আর দাদু পুরো ডাইরেক্ট কড়াইতে গুঁড়োগুলো দিচ্ছে।
চিকেন হচ্ছে একদম ডাইরেক্ট গোটা মশলা পুরো মাংস হয়ে পড়ছে। আর কি মাংস মশলা বাকি আছে দেখো, এখন নয়, এবার নাড়ানো শুরু হবে। এই যো দাও, একটু কফি দাও। এই আমাদের সৌমেন দা কফি দিচ্ছে। ওয়াও, দেখা যাক মাংসটা কীরকম হয়। কফিতে কিন্তু মিষ্টি হয় নাই। এখন নুন, মাংসটা ডুবে না, কোথায় নুন? কষা নুন দিয়ে হবে। এইবার আমার দাদু বিখ্যাত রাঁধুনি, কামিং ফ্রম রাজাপাড়া, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, সুদূর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের রাজাপাড়া থেকে আগত। শ্রী শ্রী মাননীয় চন্দন ঠাকুর মহাশয় আজ আমাদের চিকেন রান্না করছেন ঠিক অন্যরকমভাবে, অন্যরকমভাবে চিকেন রান্না হচ্ছে। পরে দেখাবো সবাইকে আমি, তুমি একটা একটা করে গুঁড়ো মশলা অ্যাড করছো। এক বছর পর ওইটা যদি পেটে ব্যথা হচ্ছে মনে কর, এক সুবি খাইয়ে দিত আখের রস, আখের রস এক সুবি খাইয়ে দিত, পাকে পুরা পাকে পাকে পাকে, তাই তো? গ্যাস একদম, গ্যাস একদম কোন দিকে কি হয়ে গেল, এই চুনের জল, এই চুনের জল, তারপরে আখের রস, কি মহা ওষুধ একদম। আজকে সবই মডেলিং করে মডেলিং করে, হ্যাঁ ও দাদা এটা কি দেবাসিসা বলে, দেবাসিসা বলে যে আরে তুমি না এক সুচে টকে করে ছিল না, হ্যাঁ দারুণ সুন্দর সেন্ট উঠেছে কিন্তু। না পুরী থেকে কিন্তু তোমার রান্না করতে ভালো করো না, বাইরে খেতে হতো হোটেলে। বিশাল গল্প চলছে, আমি দুদিন আগে দেওঘর গিয়েছিলাম বুঝলি, ধরে টুকুক করে উঠে বলো যাবো না বলবে, আচ্ছা কথা বলছি রকম রেসিপি কোন রকম জল ছাড়া মাংস এখনো পর্যন্ত হচ্ছে, ঠিক আছে? এখনো পর্যন্ত জল এক ফোঁটাও ইউজ হয়নি, নুন দিয়ে পুরো মাংস জল বের করে মাংস কষা হচ্ছে। মাংস ডুবে গেল তো, খাচ্ছে তো বুঝি ভালো লাগে। এই আজ রান্না শেষ, চিকেন রান্নার পর এখন ডিমের কারি হবে, যারা চিকেন খাচ্ছে না তাদের জন্য ডিমের কারি, তারপর মাছের একটা আইটেম আছে। এরা গোলটেবিল বৈঠক বসিয়েছে, আমার বোনেরা এই মাত্র এলো টিউশন কমপ্লিট করে, এখন এসেছে গার্গি মেঘ বৃষ্টি সবাই। হাই, এবার আমরা সব বোনেরা মিলে বেরিয়েছি একটু সরষে বাড়িতে ফটোশ্যুট করতে। এই যে আমার বোনরা চলে এসছে, মেঘ বৃষ্টি ঝিলিক গার্গি সবাই মিলে আমরা যাচ্ছি একটু ফটো তুলতে, চলুন। ভাগিস হলাম মানে পড়েছিস, লা 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 লা
দুই বোন মিলে তারা নিজেরা নিজেদের গল্পে মাতত। সর্ষে ফুল খোপাই গুজেছে। ওয়াও, আজ রোদটা না মিষ্টি রোদ। ফটো সেশন আমাদের আপাতত শেষ, আবার খাবার পর হবে। তো সবাই একবার হাই করে দাও। চলো আবার দেখে নেওয়া যাক পরে কি হতে থাকে। চলো, এই সাবধানে হাঁটবে। হ্যাঁ, অবশেষে প্যান্ডেলটা দাঁড়িয়েছে। একটু ছাওয়া না হলে খাওয়া দাওয়া খুবই অসুবিধা। এই যে আমাদের পৌষ বুড়িকে এবার খাবার দিতে হবে। হলুদ একটা, সাদা একটা না? এ তো দিয়াই, যা 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 ঝিলিক মেঘ দুজন মিলে দিয়াই। ওই তো এইখানে এইখানটায়, অত দূর নয় তো। আমার বোন রোজ বুড়িকে ভাত দিতে যাচ্ছে। আমি দেখাচ্ছি, আমি দেখি দেখি যাচ্ছি। খাবার দেওয়া হয়ে গেল, চলো আমরা যাই। হাত চিকেনটা একটু দেখাই। চিকেন 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 ঠাকুমা, সৌমেনদা, ঝিলিক, মেঘ, অঙ্কন, বাবা, দাদু সবাই রেডি। এই যে আলু পোস্ত, টমেটোর চাটনি, হাঁসের ডিমের কারি, এইখানে বসো না, এইখানে বসো না, রোদ রোদ রোদ। খাওয়া দাওয়া শুরু করছি। পাতার পজিশন গুলো একবার দেখুন, খাল ডোম উঁচু নিচু হয়ে আছে সব। এটাই তো মানে মাঠে পিকনিক করার, এটাই আর কি একটা। চলুন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া চলছে, শেষ ব্যাচ। আমরা একটা ব্যাচ খেলাম, এরপর শেষ ব্যাচ চলছে। দেখো দেখো দেখো
লোকে হাড় গুলো খেয়ে আর চলি রান্না বান্না কেমন হয়েছে খুব ভালো দারুণ তো সুন্দর দারুণ বাবা ও দেখি পোস্ত চাটনি মাংস শেষ এই যে সৌমেনদা খেয়ে শুয়ে পড়েছে ওটা বললাম আমি বললাম বলে চন্দনদা গ্যাসটা ধরিয়ে দিয়েছে কিন্তু ওই মাছ ঝোল চাপি দাও আবার আসছে বছর আবার হবে।